কালীচরণবাবু কথা বলছেন? আপনাকে একটা গোপন খবর দেওয়ার আছে। আজ ঠিক মাঝরাতে হেদুয়া পার্কের কাছে স্কটিশ চার্চ কলেজের বিপরীতে যে হস্টেলটা রয়েছে সেখানে আজকে একজন ছাত্র খুন হবে। কি খুন হবে? আর আমাদের এই কথোপকথন কিন্তু আমার ফোনে রেকর্ড করা রইল। রাখছি। হ্যালো হ্যালো, ভৌতিক এবং রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দি মিস্টিরিয়াস সাসপেন্স বাংলা। আজ দি মিস্টিরিয়াস সাসপেন্স বাংলা আপনাদের জন্য আমাদের রহস্য রোমাঞ্চ সিরিজের দ্বিতীয় ধারাবাহিক শান্তনু দাসের লেখা সে তবে কি পর্ব এক। শান্তনু দাসের লেখা অন্যান্য গল্প উপন্যাস এবং ধারাবাহিকগুলি আপনারা পড়তে পারেন প্রতিলিপি অ্যাপে। তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল। গল্পের সূত্রধার আমি অঙ্কন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সে তবে কে পর্ব এক। রাত ঘনায়মান, চারিপাশে অন্ধকার নেমেছে ঝুপ করে। রাস্তার ল্যাম্পপোস্টে টিম টিমে আলোগুলো ঠায় দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টির শাওয়ারে স্নান করছে। কেউ যেন গোটা আকাশ জুড়ে একটা বিশাল কালচে জাল ছড়িয়ে দিয়েছে। সারা কলকাতা শহর তখন মরণ ঘুমে আচ্ছন্ন। এই অন্ধকারচ্ছন্ন মৃত বত নির্জন পথের ওপর দিয়ে হেঁটে চলেছে কালো কোট আর কালো টুপি পরা একজন। বনের মধ্যে দিয়ে লোকে যেমন করে পথ চলে, সেও সেইভাবে অতি সন্তর্পণে রাস্তা গুনে গুনে এগিয়ে চলেছে স্কটিশ চার্চ কলেজের পেছনে হোস্টেলের দিকে। দূরে চিৎকার করে উঠতে খানিকটা পেছনে ফিরে তাকায় সে। হোস্টেলের একতলায় একটা রুমে তখনও আলো জ্বলছিল। জানলা দিয়ে দেখা যাচ্ছিল বিবর্ণ ভাবলেশহীন একটা মুখ। কোল বালিশে কনুয়ের ওপর ভর দিয়ে এক মনে ফ্লুইড মেকানিক্সের একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। বিছানার ওপর একটা ছোট্ট ওয়াকম্যান আর তার থেকে একটা সরু কালো হেডফোনের তার সেই ছাত্রের কানে গোজা। গান শুনতে খুব ভালোবাসে অলিক। ফিজিক্সের জটিল ডেরিভেশনগুলো রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে একাই সমাধান করতে ভালোবাসে সে। আমাদের জিপটা তখন শা শা করে পূর্ণ গতিতে ছুটে চলেছে অন্ধকারে বুক চিরে। পিছনে আর একটা টাটা সুমো আমাদের অনুসরণ করে চলেছে। একটা জিপে আমি, ইন্দ্রজিৎ সান্যাল আর ইন্সপেক্টর কালীচরণ সমাদার, আর অন্যটাতে 10-12 জন পুলিশ। আমাদের শরীর দুলছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে নতুন এক অ্যাডভেঞ্চারের আস্বাদনের আশা। ডিটেকটিভ ইন্দ্রজিৎ সান্যাল, যাকে আমি ইন্দ্রদা বলেই ডাকি, সে বলতে শুরু করল, আচ্ছা কালীবাবু, আপনি তো আমাকে রাত 11টায় ফোন করে ডাকলেন, ব্যাপারটা সিরিয়াস তো, মানে বলতে চাইছি কোনো প্র্যাকটিক্যাল জোক নয় তো? দেখুন ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি ডিটেলে বলি। রাতে আমার অফিসের ল্যান্ড ফোনে একজন ফোন করেছিল, নাম বলেনি, গলাটা একটা মেয়ের, শুধু বলল যে
আজ মাঝ রাতে হেদুয়া পার্কের কাছে স্কটিক চার্চ কলেজের বিপরীতে যে হোস্টেল আছে সেখানে একজন ছাত্র খুন হবে। প্রথমে ভেবেছিলাম যে কেউ ইয়ার্কি করে পুলিশ স্টেশনে ফোন করেছে, সেটা অবশ্য সাইবার সেলে জানিয়ে দিয়েছি, দুদিনের মধ্যেই নাম্বার ট্রেস হয়ে যাবে। কিন্তু আবার মনে হলো যে এত রাতে নিশ্চয়ই কেউ পুলিশকে ফোন করে রসিকতা করবে না। মেয়েটি ফোন কাটার আগে এটাও জানালো যে আমাদের দুজনের কথোপকথনও তার পুরোটাই রেকর্ড হচ্ছে, তাই সত্যি যদি এমন কিছু ঘটে তাহলে সেটা পুলিশ ডিপার্টমেন্টের জন্য খুব বড় একটা রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। বুঝলাম, তবে ফোন নাম্বার ট্রেস করে সেরকম কোনো কিছু পাওয়া যায় বলে আমার মনে হয় না, কারণ আজকাল বাজারে অনেক বেনামি সিম বেরিয়েছে, যে ফোন করেছে সে নিশ্চয়ই এত বোকা নয় যে নিজের মোবাইল থেকে কল করবে। ও আরেকটি কথা, হোস্টেলের সুপারের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোনে পাইনি, কি মুশকিল বলুন তো। বোলগা ফর্সা চ্যাপটা নাকওয়ালা দীর্ঘ কালীচরণ বাবা বেশ টেনশনে রয়েছেন বোঝা গেল। ইন্দ্রদার চোখে জ্বলন্ত দৃষ্টি আর মুখের রেখার হেরফের দেখে ওর মনের ভেতরটা বোঝার কোনো উপায় নেই। ইন্দ্রদাকে আমি না মেলাতে পারি ফেলুদার সাথে, না পারি কিরিটির সাথে, বোমকেস তো নয়, আর কারোর সঙ্গে তুলনা করা ইন্দ্রদার ঘোর অপছন্দে, তাই আমার কোনো গল্পে ওর বর্ণনা দেওয়া খুবই সমস্যা। দীর্ঘকায় যুবা ইন্দ্রজিৎ সান্যাল, গায়ের রং মাজা মাজা, মুখের ভাব মোলায়েম বা তেল তেলে নয়, বরং বেশ ব্যক্তিত্বপূর্ণ। এক একজনের কণ্ঠস্বর শুনলে যেমন বোঝা যায় যে লোকটা বেশ দৃঢ়, ইন্দ্রদা ঠিক তেমন। ব্যাস এইটুকু ভিজি ভিজি বর্ণনার বেড়া জালে আমার ডিটেকটিভকে না রাঙিয়ে আসল গল্পে যায়। কিছুক্ষণ আগে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন তা থেমে গেছে, চতুর্দিকে জ্যোৎস্নার পিন ফুটেছে। আমাদের গাড়িটা হেদুয়া পার্কের কাছে এসে থামল, সেই সঙ্গে পেছনের টাটা সুমোটাও। উত্তর দিকে একটা রাস্তা, এই রাস্তা ধরে কিছুটা এগোলে আছে কলেজ হোস্টেল। চাঁদের আলোতে পার্কের গাছগুলোর পাতায় তুলোর মতো আবরণ পড়েছে, যেন ইলেকট্রিক বাল্বগুলো দেখে মনে হয় যেন ওরা চাঁদের নীল। জ্যোৎস্নায় তাদের আলো ম্রিয়মান হয়ে গেছে। ওপরে তাকিয়ে দেখি ফ্ল্যাটের ছাদগুলোর মধ্যে দিয়ে খণ্ড খণ্ড নক্ষত্র ভরা আকাশ দেখা যাচ্ছে, অন্ধকারের টানে তারা স্রোতে ভাসছে ডুবছে। আমরা হেঁটে চলেছি বাঁদিকে ব্লসম রেস্টুরেন্ট ক্রস করে, এইসব রাস্তা আমার খুব চেনা, আর ইন্দ্রদার তো অবশ্যই, কারণ হেদুয়া পার্কের কাছে ইন্দ্রদা আর ওর গার্লফ্রেন্ড চিলি মিট করত। নিজের অজান্তেই আবার সেই গোয়েন্দা দাদার প্রেম পর্বের লেখনীতে চলে যাচ্ছি, ওর পার্সোনাল ব্যাপারটা বা চাপা রেখেই আমাকে গল্প লিখতে বলেছে ইন্দ্রদা, অগত্যা মিস ঝিলিক সেনগুপ্তর এখানেই ইপি। হোস্টেলের কাছাকাছি আসতেই নজরে পড়ল একজন নাইট গার্ডের ওপর, সিমেন্টের একটা উঁচু জায়গায় বসে ঘুমোচ্ছে, লিকপিকে চেয়ারার সাথে, হাতে চওড়া একটা মোটা লাঠি, বড়ই বেমানা। ইন্সপেক্টর সমাদার আমার দিকে তাকিয়ে বললেন, দেখছো দেখছো তো এই কলকাতা শহরে নাইট গার্ডের কি অবস্থা। ইন্দ্রদা তখন হোস্টেলের আশপাশটা চোখ চিরে দেখছে, ঘড়িতে দেখলাম পুরো 12টা বাজে। হোস্টেলটার মেন গেট রয়েছে ঠিকই, কিন্তু তাতে তালা দেওয়া নেই, একটা সরু মোরাম ফেলা রাস্তা চলে গেছে চওড়া হোস্টেলের দিকে। দূর থেকে বোঝা যায় রুম রয়েছে অনেকগুলো, একটা রুমে তখনও আলো চলছিল, চারপাশে রহস্যময় নিস্তব্ধতা। কালীচরণ সমাদারের মুখে পান চিবনোর শব্দও শোনা যাচ্ছে। উনি নাইট গার্ডের দিকে এগিয়ে এসে গায়ে ঠেলা মেরে বললেন, আরে ও ভাই, পালালের ঘরের দুলাল, বালিশ লাগবে, বালিশ এনে দেবো। কিন্তু ততক্ষণে নাইট গার্ডটি মাটিতে পড়ে গেছে। আমি আর ইন্দ্রদা এগিয়ে গেলাম, ইন্দ্রদা লিকপিকে লোকটার হাত ধরে পালস দেখতে শুরু করলো, তারপর বলল, কেউ মনে হয় একে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে এমন ভাবে বসিয়ে দিয়েছে। রাস্তার গাদার মধ্যে কতগুলো পায়ের ছাপ লক্ষ্য করলাম, কিছু একটা যে হতে চলেছে তা আর বুঝতে বাকি রইল না। বাকি পুলিশগুলো ইন্সপেক্টরের নির্দেশে
হোস্টেল চত্বর থেকে দূরে ছিল। ইন্দ্রদা কাদার দিকে আঙুল দেখিয়ে বলল, দেখুন ইন্সপেক্টর সমাদ্দার, এদিকে দেখুন, কাদায় দুই রকম পায়ের ছাপ দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বাবু, একটা ছাপ তো এই নাইট গার্ডের আর অন্যটা, তাছাড়া দেখুন কাদার মধ্যে একটা লম্বা দাগ, তার মানে এইখানেই নাইট গার্ডের লাঠিটা পড়েছিল, লাঠিটার গায়ে কাদাও লেগে রয়েছে। তার মানে এই নাইট গার্ডকে প্রথমে অজ্ঞান করা হয়, তারপর তাকে এই উঁচু সিমেন্টের জায়গায় বসানো হয়, তারপর হয়তো লাঠিটাকে রাস্তা দিয়ে কুড়িয়ে তার হাতে দেওয়া হয়। তাহলে নিশ্চয়ই লোকটা ফিঙ্গারপ্রিন্ট ওই লাঠিতেই থাকবে? অফকোর্স কালীচরণ বাবু, এই লাঠিতে দুরকম ফিঙ্গারপ্রিন্ট আপনি পাবেন, একটা ওই নাইট গার্ডের আর একটা ওই যে অজ্ঞান করেছে তাকে তার। আপনি ওই ফিঙ্গারপ্রিন্টগুলোর শনাক্তকরণের ব্যবস্থা করুন, কিছু তো একটা হতে চলেছে এই হোস্টেলে। কিন্তু হোস্টেলে যে রুম থেকে আলোর ছটা আসছিল সে রুমে তখনও ঘুমোয়নি অলি। কালো কোট পরা কেউ একজন সেই রুমের জানলার সামনে দাঁড়িয়েছিল, হাতে গ্লাভস পরা আর ডান হাতে একটা রিভলভার ধরা। হঠাৎ অলিকের চোখ চলে গেল জানলার দিকে, উত্তেজনায় মুখের চামড়া যেন ফেটে পড়ছিল তার। কে ওখানে? দেখো দেখো, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, আমাকে আমাকে ভয় দেখিয়ে তোমাদের দলে টেনে নিতে পারবে না, তোমরা পারবে না। আমি আমার ইউনিয়নকে অনেক শ্রদ্ধা করি, যথেষ্ট শ্রদ্ধা করি, সেখানে তোমাদের এই জঘন্য কাজকর্ম করা দলে আমি কোনোদিনও যাব না। তুমি কি ভাবছো আমাকে খুন করে তোমরা পুলিশের কাছে ছাড়া পেয়ে যাবো? হ্যাঁ, পুলিশের হাতে ধরা তো তোমাকে পড়তেই হবে, সাহস থাকে তো সামনে এসো। এবার কালো টুপি আর কালো কোট পরা সেই আগুনটি ঘরে ঢুকল, মুখে বাঁধা কালো কাপড়টা বাঁ হাত পরে ফুলে ফেলল সে, ডান হাতে রিভলভারটা অলিকের দিকে তাক করা। কথাটা শেষ হলো না অলিকে, একটা গুলি এসে লাগল তার বুকে, আগুনটি দরজা দিয়ে দ্রুত সরে পড়ল। আমরা যখন নাইট গার্ডের অজ্ঞান হওয়া দেহটা নিয়ে তদন্তে ব্যস্ত ছিলাম, তখন হোস্টেলের ভেতরে একটা গুলির আওয়াজ আর আত্মচিৎকার শুনতে পেলাম। ইন্দ্রদা তরুণ বেগে ওই দিকে ছুটল, পিছনে আমি ও ইন্সপেক্টর। ভেতরের উত্তেজনা তখন মনে হচ্ছিল উন্মাদ হয়ে যাবে। দেখি আমাদের দিকে একটা লোক ছুটতে ছুটতে আসছে, করতে করতে পরনে ময়লা ধুতি আর হাত কাটা গেঞ্জি। এক মুহূর্ত দেরি না করে কালীচরণ বাবু পুরো ফোর্স ছড়িয়ে দিলেন চারপাশে। আমি আর ইন্দ্রদা ওই লোকটার সঙ্গে আলো জ্বলা রুমের কাছে এলাম, দেখি বাইরে জানলার কাছে এক যুবক মেঝেতে পড়ে আছে, তার হাতে একটা রিভলভার ধরা। ইন্দ্রদা যুবকটার নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে বলল, এটা ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে, আচ্ছা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন কালীচরণ বাবু, একে হসপিটালাইজ করতে হবে। আর হ্যাঁ, ওই রিভলভারটা কালেক্ট করে নিন। আমরা এবার সেই রুমে ঢুকলাম, নজর গেল তক্তপোশের ওপর, এক 20-22 বছরের ছেলে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, রক্ত ভেসে যাচ্ছে গোটা বিছানা, কানে ওয়াকম্যানের হেডফোনটা তখনও বোঝা। ততক্ষণে খবর চলে এসেছে গলিপথে কাউকেই খুঁজে পাওয়া যায়নি, হোস্টেলের ক্যাম্পাসে তখন অনেকের ভিড় জমে গেছে, পুলিশের নির্দেশে কাউকে ভেতরে আসতে দেওয়া হয়নি। 10 মিনিটের মধ্যে ডাক্তার এসে কনফার্ম করলেন যে অলিক স্পটে। ইন্দ্রদার কপালে টিপ টিপ ঘাম জমেছে, ও বলে উঠল, এই রাতে আর সার্চের প্রয়োজন নেই কালীচরণ বাবু, ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করুন আপাতত, আর ওই ওয়াকম্যান টেপটা থানায় নিয়ে চলুন, রুমটা সিল করে দিন, কাল এখানে আমরা আবার আসবো, এসে সবার জবানবন্দি নেব। এটারই ব্যবস্থা করুন আপাতত, কেউ যেন কোথাও না যায়, নো এক্সকিউজ, ইটস এ মার্ডার কেস, মাইন্ড ইট। আর হ্যাঁ, সন্দেহজনক কিছু দেখলে তাদের আইডেন্টিফাই করুন, থানায় কাল তাদের সঙ্গে আমি আলাদা করে কথা বলব।
আমরা বাড়ি ফিরলাম প্রায় ভোরের দিকে। ইন্দ্রদা এসে থেকেই ঘুম মেরে বসে আছে। আসলে অলিকের খুনের জন্য ও একটু হলেও নিজেদের সিরিয়াসনেসের অভাবকে দায়ী করছে। না হলে এরকম নাকের ডগা দিয়ে খুনি খুন করে পালিয়ে যায় কী করে? শরীরে এত ক্লান্তি থাকা সত্ত্বেও খুন আসছিল না অলিকের ওই নিষ্পাপ নিষ্ঠার কথা ভেবে। বেড সুইচটা অফ করতে ঝুপ করে অন্ধকার নামল। এতক্ষণ শুনছিলেন শান্তনু দাসের লেখা সে তবে কে পর্ব এক। গল্পে কালীচরণ সমাদ্দারের চরিত্র প্রিয়াংশু, ইন্দ্রজিৎ সান্যাল ও অজ্ঞাত পরিচয় লোকটির চরিত্রে আভাস, ফোন কলে মহিলা কণ্ঠে জয়িতা এবং সৌমাভ অলি, গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অঙ্ক, পোস্টার ডিজাইনিং সাউন্ড ডিজাইনিং ও পর্ব পরিচালনায় প্রিয়াংশু। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আমাদের চ্যানেলের পরবর্তী গল্প ও চ্যানেল সম্পর্কিত সমস্ত তথ্য জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই চ্যানেল সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে হলে আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরবর্তী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি মিস্টিরিয়াস সাসপেন্স বাংলা। ধন্যবাদ, শুভরাত্রি।